তোমার সবাইকে নতুন দিগন্তে স্বাগত। নিয়ে চলেছে একটি ভিডিও। এই ভিডিওটা তোমার জন্য গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তোমরা কিন্তু এই আপডেটটা সংগ্রহ করে নিতে পারবে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের কিন্তু ইন্টারভিউর ডেট প্রকাশিত হয়ে গেছে, এবং তার সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়ার্ডারের, যেটা ওয়ার্ডার মেল ফিমেল ছিল, তার কিন্তু ইন্টারভিউ ডেট ঘোষিত হয়ে গেছে এবং দুটো প্রায় একসাথেই হবে, এবং সেখানে সেটা বলে দিয়েছে। এখানে দেখতেই পাচ্ছ WP কনস্টেবল 19 এবং ওয়ার্ডার মেল ফিমেল, তোমরা এইখানটা দেখো, এই যে লাইনটা ফলো করো, এবং ওয়ার্ডার মেল ফিমেল দুটোই কিন্তু একসঙ্গে হবে এবং বিভিন্ন রিক্রুটমেন্টে হবে। যেহেতু COVID-19 থাকার দরুন তাই ক্যান্ডিডেটকে বিভিন্ন ডিভাইড করে দিয়েছে নিচে, এবং আমরা সেগুলো দেখে নেবো। দেখতে পাচ্ছ প্রথম রেঞ্জ যেটা, সেখানে কিন্তু ডেট আছে 20/7/2020 থেকে 24/7/2020 পর্যন্ত, এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস ভেনু দিয়ে দিয়েছে, ডায়মন্ড আরবার পয়েন্টটা 5 লাখ, এবং সমস্ত জায়গায় কিন্তু আলাদা আলাদা করে রিক্রুটমেন্ট করবে। এটা হাওড়ারটা, এবং তারপরে শিবপুর পুলিশ লাইন যেটা দিয়েছে সেটা কিন্তু পরে ইন্টিমেটেড এটা দেওয়া হবে, সেটা বলেছে 4/9/2020 থেকে 7/9/2020 পর্যন্ত এক্সপেক্টেড, এবং প্রতিটা জায়গায় কিন্তু আলাদা আলাদা করে রেঞ্জ ঘোষণা করে আলাদা আলাদা করে ক্যান্ডিডেটকে ডিভাইড করা হবে। এখানে সেটাও বলা হয়েছে লিস্ট 36 লোকেশান, এখানে 36 লোকেশানকে ঠিক করা হয়েছে, এবং প্রতিটা জায়গায় কিছু কিছু করে ক্যান্ডিডেটকে ডেকে তোমাদের কিন্তু ডেট দেওয়া হবে, এবং প্রতিটা ডেটেই এখানে কিন্তু লাস্টে দেওয়া থাকবে। চলো দেখে নেওয়া যাক, আমার সমস্ত ডেট দেখি। কল্যাণী এবং তারপরে কৃষ্ণনগর, এটা 4 নম্বর গেল, এটা মুর্শিদাবাদ রিক্রুটমেন্ট রেঞ্জ, এবং প্রতিটা রিক্রুটমেন্ট রেঞ্জই কিন্তু আলাদা আলাদা করে ক্যান্ডিডেট বাছাই করা হবে। এখানে 7টা গেল, ভালো করে ডেটগুলো ডান দিকে ফলো করবে। এটা কিন্তু বাঁকুড়া, বিষ্ণুপুর, এই জায়গাগুলো লোকেশানগুলো এখানে নিচে 8 নম্বর থাকছে, এবং এতগুলো লোকেশানে কিন্তু শুরু হচ্ছে 20/7/2020 থেকে, জলপাইগুড়ি রেঞ্জ, মালদা রেঞ্জ, এই হবে। এবার নিচে চলে আসি, এবং তোমার যে অ্যাপ্লিকেশান নম্বর, এবং ইচ ক্যান্ডিডেট উইল বি গেট নো দিস দ্যার ইন্টারভিউ থ্রু লিঙ্ক, এবং WP যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু অফিসিয়াল এখানে অ্যাপ্লাই hunt.co.in এবং সেখানে পেয়ে যাবে, এবং আমরা বাদবাকিটা জানিয়ে দেবো। সেখানে অ্যাপ্লিকেশান, সিরিয়াল নম্বর, ডেট অফ বার্থ দুটো দিয়ে তোমাদের কবে ই কল লেটার সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, এবং ই কল লেটার নিয়ে হবে, এবং ফিলিং আপ, এবং তার সঙ্গে 10 ডেজ বিফোর হিজ আর ডেট ইন্টারভিউ আফটার ফিলিং সেলফ ডিক্লারেশান ফর্ম, এটাও কিন্তু তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। উইল হ্যাভ প্রডিউস দ্য প্রিন্ট আউট দ্যার ই কল লেটার উইল ফিল্ড আপ সেলফ ডিক্লারেশান ফর্ম রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, এবং তার সঙ্গে কিন্তু একটা তোমাদের প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশানটা, ই কল লেটার, তার সঙ্গে কিন্তু তোমাদেরকে সেলফ ডিক্লারেশান ফর্মটাও ফিল আপ করে নিয়ে যেতে হবে। বুঝতেই পারছো সেলফ ডিক্লারেশান ফর্ম কেন চাইছে, সেটার আলাদা করে মেনশন করার নেই। ই কল লেটার তোমাদের দেওয়া শুরু করবে 11/7/2020 থেকে, এখন দেরি আছে, অবশ্যই তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে, এবং মোবাইলে SMS যাবে। যদি না SMS যায় তাহলে কিন্তু কোনো কর্তৃপক্ষ দায়ী থাকবে না কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য, অবশ্যই কি তোমায় জানিয়ে দেওয়া হবে। মানে 11 তারিখ তোমার ইন্টারভিউ পেয়ে যাবে, এখন টাইম আছে, এবং দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ। যদি কোনো ক্যান্ডিডেট মাস্ক পরে না যায়, ফেস মাস্ক যদি না পরে না যায়, তাহলে কিন্তু তাকে ইন্টারভিউ হলে মানে এন্টার করতে দেওয়া হবে না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে তোমাকে কিন্তু একটা ফেস মাস্ক পরে নিয়ে যাবে, এবং তার সাথে গুরুত্বপূর্ণ জিনিস আমি বলবো, তোমার সাথে হ্যান্ড গ্লাভস এবং স্যানিটাইজার নিয়ে যাবে, যাতে তোমাদের একটা গুড ইমপ্রেশন পড়বে ভিউয়ার কাছে, যে তোমরা সমস্ত জিনিস অ্যাওয়ার কতটার জন্য যে এরম। আর ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই একটু আর্লিয়ার শিডিউল টাইমে, আর্লিয়ার টাইমে যেতে হবে অবশ্যই, সেখানে কিন্তু বলে দিয়েছে অবশ্যই, কিন্তু মাস্ক কিন্তু ম্যান্ডেটরি। ওখানে গেলে হয়তো তোমার থার্মাল চেকিং করা হবে, এটা তো বুঝতেই পারছ, পরে এন্ট্রি করা হবে, তাই খুব সাবধানে থাকবে এই মুহূর্তে। সবচেয়ে বড় জিনিস, তোমার সর্দি কাশি বা যে কোনো কিছু তোমার যদি প্রবলেম হয় সেই মুহূর্তে কিন্তু থার্মাল করলে তোমার টেম্পারেচার বেড়ে যাবে। আমি 100% শিওর তোমাদের থার্মাল স্ক্যানিং করানোর পর ঢোকানো হবে, যদি তাদের টেম্পারেচার 99.7 বা তার উপরে উঠে যায় তোমায় কিন্তু সরিয়ে রাখা হবে, এবং তোমাকে আবার চেক করা হবে, এবং দরকার পড়লে তোমাকে তারপরে তোমার ডাক্তারের সার্টিফিকেট নিয়ে তোমাকে পরবর্তীকালে অনেক ঝ্যাপা হয়ে যাবে, তাই দরকার নেই, নিজেকে সুস্থ রাখো, খুব ভালোভাবে থাকো, আমি সেটাই বলবো। মাস্ক গুরুত্বপূর্ণ, মাস্ক পরে যেতে হবে, মাস্ক ছাড়া হবে না, পারলে গ্লাভস পরে নিয়ে যাবে, এটা তোমাদের একটা গুড একটা ইমপ্রেশন পড়বে। তাছাড়াও তোমায় দেখতে পাচ্ছ
11/7/2020 থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ মানে সরি অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করে দেবে। আমরা কিন্তু এটা নিয়ে ভিডিও করে দেবো। ফার্দার কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই বাই।